ব্যাপার হলো যে আপনি হয়তো নতুন হয়তো বুঝতে পারবেন না কি আমাদের নাটোরের যে হাট আছে না, এখানে কিন্তু পাঠাও দুধ দেয়, পাঠাও দুধ দেয়, আবার পাঠাও কিন্তু পাঠাও কিন্তু গাভীন হয়, পাঠা হিটে আসে, হ্যাঁ পাঠা হিটে আসে, পাঠা গাভীন হয়। স্বাধীন ভাই, এটা আফ্রিকান না জার্মানির তোতা? জার্মানির তোতা এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুই খান দাঁত না? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছিলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওটি হচ্ছে করজাতে বাচ্চা ছাগল নিয়ে। আমি আজকে আসছি নাটোরের আহমেদপুর হাটে। এই হাটটির প্রত্যেক শুক্রবার, মানে প্রতি শুক্রবার সকাল 7টা থেকে ঠিক সকাল 10টা পর্যন্ত চলে। আপনারা যারা এই হাটটিতে আসতে চান, যদি বাসে করে আসেন, অবশ্যই নাটোরের দিকে যে বাসগুলো আসে সে বাসে টিকিট কাটবেন এবং সুপারভাইজারকে বলবেন যে নাটোরের আহমেদপুর নামিয়ে দিবে, এবং যে নামিয়ে দিবে তার পাশে কিন্তু এই হাটটি অবস্থিত। এবং ছাগল কিনে নিয়ে আপনার বাংলাদেশের দুর্দান্ত এখান থেকে যেতে পারবেন, সেক্ষেত্রে বাসের বক্সে করে নিয়ে যাইতে হবে। বাসের বক্সে করে সবাই নিয়ে যায়, আপনাদেরকেও যাইতে হবে। আর যদি টাকা পয়সার সমস্যা না থাকে, সেক্ষেত্রে পিক আপ ভাড়া করে নিয়ে কিন্তু আপনাদেরকে যাইতে হবে। আর যারা ট্রেনে আসবেন, অবশ্যই না রাত্রে যদি নামেন, নাটোর রেল স্টেশনের পাশে হোটেল আছে, অথবা থানার সামনে, নাটোর থানার সামনে হোটেল আছে, আরপি হোটেল, স্টেশনের পাশে প্রিন্স হোটেল আছে, সেগুলোতে থাকতে হবে। আর যদি মনে করেন যে হোটেলে থাকবেন না, দুই এক ঘন্টা রেস্ট করবেন রেল স্টেশনে, তাহলে এখান থেকে রেস্ট করলে নাটোর রেল স্টেশনে, নাটোর রেল স্টেশন থেকে এই আহমেদপুর হাট হচ্ছে 15 কিলোমিটার দূরত্ব। তো সুপ্রদর্শক, আজকে আমি কলেজাতে যে বাচ্চাগুলো আছে সেগুলো দেখাবো। আর একটা বিষয় হচ্ছে যে যেহেতু রমজান মাস পড়ে যাচ্ছে, ভিডিওটি কখন ছাড়লে আপনাদের সুবিধা হবে একটু আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আশা করছি। তাহলে চলুন কথা বলছি না, ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে বাবা। মানে হাটে তো আসলেন? অসুখ বেটা আমার। আপনি তো অসুখ আমি জানি তো। এখন কয় সপ্তাহ পর হাটে আসলেন? প্রায় 2 সপ্তাহ পর আমি হাটে। আর ইনজেকশন করছো কটা আজকে? ইনজেকশন তো এখনো করিনি, যাবো আনতে ডাক্তারের কাছে। আপনার যে ছেলেরা যারা আছে দেখে না? না দেখলে কিছু করার? আচ্ছা, আমি একটা প্রশ্ন আপনাকে করি, আপনাকে আপনার বাপ মা দেখতেন? আরে বাবার বাপ মা দেখবো? বাপ মা তো স্বাদই খাতে পারেনি। মানে স্বাদ বলতে কি, মানে জন্মের আগে বাপ মা মারা গেছে? আমি এটা ভাবি যে মানুষে মানুষ করছে আপনাকে। আচ্ছা, আমার বাড়ি পড়তার লোকই মরে গেছে, তারা মরে গেছে। আপনার বাপ মা আপনার মানে বুল শক্তি হওয়ার আগে মারা গেছে? আচ্ছা, আমিও চিন্তা করি যে আপনার বাপ মা, আপনার বাপ মাকে আপনি দেখতেন কিনা, না আপনার ছেলেপেলে এগুলো কেন করবে? আচ্ছা, কি লাগবে আজকে, কি লাগবে আপনার, কি কয় টাকা শর্ট বলেন? ওষুধের 700 টাকা নাকি? হ্যাঁ, ওষুধের কয় টাকা লাগবে? 700 টাকা? 400 লাগবে। আবার 100 বাড়লো? ডাক্তারের কাছে গেলে আবার 100 টাকার কাছে 200 টাকা লাগে। আচ্ছা, দেখেন খালি একা খাও না, চাষিকে দিও বাবা। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আজকে আবহাওয়া বেশ ভালো না? আজ কয়টা নিয়েছিলেন, কয়টা বিক্রি করলেন ভাই? বাচ্চাগুলো কেমন দাম ভাই? 20,000? আচ্ছা, পাঠি বাচ্চাগুলো 20,000? হ্যাঁ, বাচ্চাগুলো সুন্দর দেখতে। আচ্ছা আচ্ছা, আর এই দুটো ভাই মেয়ে বাচ্চা না? আচ্ছা আচ্ছা, এগুলো সব তার কোয়াস বাড়তি কিছু হলে জাহিদ ভাই এগুলো হয়তো দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ভাই ভালো আছেন? পাঠিয়ে খাসি ভাই এগুলো?
দুইটা খাসি একটা পাখি, এই দুইটা পাখি নাকি? আর এই বাচ্চাটা ও তিনটা 17,000 টাকা দাম বলতেছে না? আচ্ছা, সব কো আছে, 17,000 টাকা দাম বলছে, হয়তো বাড়তি হলে হয়তো দিয়ে দিবে। 6,000 টাকা এভারেজ করতে হবে, 6,000 টাকা পার পিছলে অনেকগুলো বেশি দিবে। আচ্ছা ঠিক আছে ভাই, সুদেশ একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, এই যে সাদা ছাগল দেখেন, এই যে ছাগল দেখেন, এই যে চোখ ঘোলা, বডি কিন্তু সাদা, এটা কিন্তু যমুনাবাড়ি ছাগল না, এটা কিন্তু যমুনাবাড়ি ছাগল বলা যাবে না, কান ছোট হোক আর বড় হোক এগুলো যমুনাবাড়ি ছাগল কিন্তু বলা যাবে না, যমুনাবাড়ি ছাগলের কিন্তু বৈশিষ্ট্য আছে, এগুলো কিন্তু হামসা বলা যাবে না। আবার যে চোখ ঘোলা হয়েছে বলে কিন্তু এটা বিটল, সেটা কিন্তু বলা যাবে না। হ্যাঁ, দেখেন বৈশিষ্ট্য করে একটু দেখেন, এই যে এই যে এই যে এইগুলো খেয়াল করবে, আসলে সঠিক কোনো জাত নেই, সঠিক জাত বলতে কি যে আসলে এগুলো আসলে পাঠা নেই আমাদের এখানে। হ্যাঁ, নাটোরে এরকম ধরনের পাঠা নাই, বিটল বলেন, যমুনাবাড়ি বলেন, শিরো, এগুলো পাঠা প্রজননের জন্য পাঠা নেই। হ্যাঁ, পাঠা যদি থেকে থাকে, আপনার হলো নাটোরে হান্নান ভাই আছে, ওনার খামারে একটা পাঠা আছে, তো প্রজনন করে না, ওনাদের ছাগল প্রজনন করেন, কিন্তু আপনারা বাণিজ্যিকভাবে যে টাকা পয়সা দিয়ে প্রজনন করে নেবেন সেটা কিন্তু তাদের এখান থেকে সম্ভব না। এ কারণে নাটোরে কোনো আপনার শিরোই বলেন, বিটল বলেন, এগুলো পাঠা নেই, প্রজননের জন্য কোনো পাঠা নেই। সেই জন্য এই ছাগলগুলো কোথা থেকে বের হয় সেগুলো আপনারা বোঝার চেষ্টা করতে হবে, বুঝতে হবে। এটা কিন্তু বিটল না, যমুনাবাড়ি ছাগলও না, জাস্ট চোখ কিন্তু খোলা হয়েছে। কি বাচ্চা খাসি না পাটি? দুটোই খাসি ভাই, দুইটাই খাসি। এবার কেমন দাম লাগছে ভাই আজকে? জোড়া 25,000 টাকা দাম বলতেছে, জোড়া 25,000 টাকা দাম লাগছে। এটা দেখি, এটা তো তার কষ্ট ভাই, আফ্রিকার ছাগল দাম টাম হয়েছে নাকি? শুনেন শুনেন শুনেন, আপনি বাড়ির, আপনার বাড়ির, আচ্ছা আচ্ছা, এই যে বাড়ির দেখেন, এই যে এগুলো সুটকা, হ্যাঁ এগুলো কিন্তু, এগুলো একদম, এগুলো একদম, এগুলো কেমন দাম লাগছে আজকে? আরে বাচ্চার সাথে, আচ্ছা এই বাচ্চা দুটো কি বাচ্চা? খাসি পাটি একই জোড়া, বাচ্চা দুটোকে আলাদা ভাবে দাম হয়েছে নাকি ভাই? কত দাম হয়েছে আলাদা হবে? দাম হয়েছে 5,500 টাকা আলাদা হবে দাম হয়েছে না? আর এটা এটা বড়টা, এটার দাম হয়েছে 9,000 টাকা, বাচ্চা সহ 9,000, 5,500, 9,500, 14,000, 14,500। আচ্ছা ঠিক আছে আসুন। আচ্ছা, বড় যে বাচ্চা সহ যে ছাগলগুলো এগুলো মোটামুটি 12-15 মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে, দুটি বাচ্চা সহ 12-15,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এই তো অবস্থা, এখানে একটু বড় ছাগল আছে ভাই। কয় দাঁত ছাগল এটা আপনার? ও কিছু করে নিয়ে এসছেন, বেচা দাম দাম বলেন এখনো ভাইয়া? যেমনি দাম চাচ্ছেন কত? 2,500 দাম। গাছ আছে 3 মাসের গাছ আছে। আচ্ছা, একটু মুখে দেখায় না বাবা, সে লজ্জাবতী নাকি বাবা তুমি? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা হচ্ছে সোহাগ, কৃষি নিউজ 24 ইউটিউব চ্যানেলের একমাত্র স্বত্বাধিকারী, জি জি, উনি পরিচালনা করে ভাই। আমার কিছু কথা আছে আপনার উপর। জি বলেন, সমস্যা নেই। একটা বিষয় হচ্ছে যে এই হাটে ভিডিওর মাধ্যমে আসলে কোনো নাম্বার আপনি কখনো প্রচার করবেন না, এক হিসাব, কারণ কি জানেন এটা আসলে কোনো হিংসামূলক কথাবার্তা না, কারণ দেখা যাচ্ছে আপনি তো সবাক চিনেন না, আপনার ভিডিও আপনার দর্শক দেখবে অবশ্যই, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সবার ভাব ব্যাপারে তো এক না, অবশ্যই না,
কার দ্বারা কখন কোথায় না শিকার হবে এটা বলা যাবে না। তো এই জন্য সবসময় চেষ্টা করবেন যে আপনি নিজে হ্যান্ডেল করবেন। হ্যান্ডেল বলতে কি, দর্শক আসবে এসে দশটা ছাগল দেখবে একটা নিয়ে গেল, সেটা ভালো হয়। আরেকটা বিষয় হচ্ছে যে ভাই ভাইন করবেন না, আমার দিকে তাকান, ক্যামেরা স্টিল দিকে তাকাতে হবে, কারণ আপনার ক্যামেরার সামনে কিন্তু অনেক ব্যাপারী থাকে, দর্শক থাকে। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে আপনি যাতে প্রতিবেদন করেন, আপনি করেন, আমি করি, আরো দশটা ইউটিউবার যারা করে, তো যেসব ব্যাপারী আছে, ছাগলের ব্যাপারে আছে, যে ছাগলের গাবের গ্যারান্টি দেয়, গাবের গ্যারান্টি দেওয়ার পরে দেখা যাচ্ছে দুই মাসের গাবের গ্যারান্টি দিচ্ছে, তাই না? মিস হচ্ছে, গাব মিস হয়, মিস হয় না? তো দেখা যাচ্ছে দুই মাসের গাব গ্যারান্টি দেওয়ার পরে ওই ছাগলটা একটা গৃহস্থ নেওয়ার পরে, একটা আপনার দর্শক নেওয়ার পরে তিন মাস পালন করতেছে, তিন মাসে কিন্তু বাচ্চা হচ্ছে না, হচ্ছে না, সাত আট মাস হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চা হয় না, তাই না? এখান থেকে দেখা যাচ্ছে যে এই চার পাঁচ মাস ওনার পালা কিন্তু একটা বৃথা, আপনার দর্শক হোক আমার দর্শক, আমি একটা কথা বলবো যে গাবের গ্যারান্টি নেওয়ার পর চার মাস আপনার পালন করার পর যদি বাচ্চা না হয়, সেক্ষেত্রে ব্যাপারীকে বুঝান যে ছাগল তো ব্যাগ নিতে হবে, সেই সাথে চার মাসের খরচও তাকে ব্যাক করতে হবে, এক হিসাব। কারণ গাবের ব্যবসা অন্যরকম একটা ব্যবসা, গাব বলে যে ব্যবসা করতেছে, কারণ কি একটা বিষয় আমি বলি, ব্যাপারের ক্ষেত্রে আমি বলি যে আজকে 60,000 টাকা দিয়ে আপনার কাছ থেকে একটা ছাগল কেউ কিনে, আপনি জানেন ছাগলটা খারাপ, আপনি জানেন ছাগলটা খারাপ, জি, কিন্তু আপনি তারপরও আমাকে দিলেন ছাগলটা 60,000 টাকা দাম, জি, এই ছাগলটা চার মাস পর যখন বাচ্চা হবে না আপনার কাছে কিন্তু ফেরত যাবে, অবশ্যই যাবে, কিন্তু মাঝখান থেকে কি হলো, এক গৃহস্থ লস হলো, আর মাঝখান থেকে 60,000 টাকার ব্যবসা কিন্তু আপনি করলেন, 60,000 টাকার ব্যবসা চার মাসে কিন্তু আপনার হলো, বললো না ভাই? এটা তো সিস্টেম, না ঠিক আছে, তো এই জন্য আপনার যেটা প্রতিবেদন করবেন, আমি যাতে প্রতিবেদন করবো একটা কথাই বলবো, গাব গ্যারান্টি দিলে গাব গ্যারান্টির মতো দেন, আর গাব যদি দুই মাস আড়াই মাসে গ্যারান্টি না পান সেক্ষেত্রে ব্যবসার দরকার নেই। না জি ভাই, একটা কথা আছে আমার, সেটা হচ্ছে যে আমি তো যেগুলো খামারে প্রতিবেদন করি, তো আমার অনেক কমপ্লেন আসে, আসলে খামারিরা বলে যে দুই মাসের গাব তিন মাসের গাব, সেই অনুযায়ী কিন্তু আসলে যারা অডিয়েন্স যারা নিচ্ছে ছাগলগুলো ক্রেতা, তারা আমাকে কমপ্লেন দেয় ভাই তিন মাস পারলাম বাসনে এসে পাঁচ মাসে বাচ্চা দেয়, চার মাস পারলাম সে অনুযায়ী বাচ্চা হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমার কি করণীয় আছে আপনার, যেহেতু আপনি প্রথম ইউটিউবার সেই অনুযায়ী? আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে আপনার যাদের প্রতিবেদন করেন তাদের সাথে কথা বলতে হবে, কারণ আপনার ক্ষতিগ্রস্ত হলে আপনার অডিয়েন্স ক্ষতিগ্রস্ত হবে, জি জি জি, আপনার দর্শক ক্ষতিগ্রস্ত হবে, মেন কথা হলো আমাদের দেশের বেকার সমাজ যারা আজকে আমরা ভিডিও করার কারণে ছাগল পালনে উদ্বুদ্ধ হচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হবে, অবশ্যই আপনার ভিউয়ার্স দেখার দরকার নেই, মানুষ ক্ষতিগ্রস্ত হবে, অবশ্যই। তো এই জন্য ব্যাপারীদের সাথে কথা বলে নেবেন যে 100% গাব ছাড়া ছাগল কখনো ক্যামেরার সামনে নিয়ে আসবেন না, আর গ্যারান্টি দিলে ওভাবেই দিতে হবে, আর দর্শকদের বুঝাবেন যে গ্যারান্টি যারা দিবে যদি গ্যারান্টি মিস যায় সেই ক্ষেত্রে বলবেন ছাগলের টাকা এবং যে কয়দিন আপনি ছাগল রাখছেন সেই খরচ সহ দিতে হবে টাকা, বলে ব্যবসা করেন ছাগল নেন তাহলে ছাগল না বাদ দিয়ে দেন, গাব ছাগল নিতে মানা করে দিবেন, সঠিক সিদ্ধান্ত আপনার, ঠিক আছে। আমি এটা সিদ্ধান্ত নিয়েছি, আপনার ভাই আমার মনে হয় যে আপনার অডিয়েন্সকে এটা বুঝাবেন, আপনার ব্যাপারীদের এটা বুঝাবেন, অবশ্যই অবশ্যই, ঠিক আছে ঠিক আছে ভাই, ভালো থাকবেন, ভালো থাকবেন, আমার কথা কষ্ট পাবেন ভাই? না কষ্ট না, আপনি যেটা বলছেন সে সঠিক কথা বলছেন ভাই। আচ্ছা আচ্ছা, আপনি যেমন পুরাতন ইউটিউবার পাশাপাশি আমি নতুন, আচ্ছা নতুন, আমার যেটা আমার মনে হয়েছে যে আমি যেটুকু ভোগান্তির শিকার তার তিন গুণ ভোগান্তির শিকার আপনি, জি জি জি, অডিয়েন্স তো সর্বপ্রথমে যে খামার থেকে ছাগল নিক না কেন, যে চ্যানেল থেকে ভিডিও গেছে সেই চ্যানেলে ক্রিয়েটরকে ফোন দেয়, জি আমাকে ফোন দেয়, জি, তো আমরা কিন্তু আসলে উপায়টা পাই না যে কিভাবে করবো, আপনি সঠিক সিদ্ধান্ত, দেশি দোয়াশলা বা ক্রসের ছাগলগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় হাটে, তো ক্রসের মধ্যে যদি বড় ছাগল আপনার নিতে চান তো আমি যে পার্সেন্টের কথা বলি, হ্যাঁ এই পার্সেন্টেজ কিন্তু বড় ছাগল হাটে খুবই কম উঠে, একবারে যদি এই বড় ধরনের ছাগল গাব ছাগল বা দুই দাঁতের চার দাঁতের এগুলো নিয়ে যদি খামারই শুরু করতে চান, তো যদি চিন্তা করেন যে খামার শুরু করবো এগুলো নিয়ে দুই চারটে পাঁচটা কিনবো, আমি যে পার্সেন্টের কথা বলি ওই পার্সেন্ট কিন্তু আপনি পাবেন না, হঠাৎ দু একটা উঠে, আর ছাগল তো আসলে গৃহস্থ যখন সমস্যা হয় তখনই কিন্তু বিক্রি করে, তবে ম্যাক্সিমাম সময় হলো আর্থিক সমস্যা তো মানুষের সবসময় থাকে না, হ্যাঁ আর্থিক সমস্যা সবসময় মানুষের থাকে না, অনেক সময় দেখছে প্রবলেমের কারণে বিক্রি করে দেয়, যে দুইটা বাচ্চা হওয়ার কথা ছিল একটা বাচ্চা হয়েছে, 100 পাঠা দেওয়া হয়েছে কসকে কিন্তু ভালো বাচ্চা বের হয়নি, এর নানা সমস্যার কারণে কিন্তু এই হাটে বিক্রি করে দেয় গৃহস্থরা। তো আমি যেটা মনে করি যে কসের যে বাচ্চাগুলো আছে ভালো পার্সেন্টের, এই বাচ্চাগুলো নিয়েই, এই যে বাচ্চা যেগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো নিয়ে যদি আপনারা খামার শুরু করেন, এগুলো বড় হয়ে গেলো একবারে আপনাদের রানিং হয়ে গেলো, কাম ভাই ভালো আছেন ভাই? পাঠি পাঠি কয়টা আছে? চারটে খাসি, ও সবই খাসি, পাঠির সংখ্যা কমে যাচ্ছে নাকি ভাই? আচ্ছা এগুলো কেমন দাম লাগছে সব? কেউ বলছে না,
আচ্ছা 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 বাজার ভালো আছে? এখানে কিছু বাচ্চা আছে, ভালো আছেন? ভালো আছেন ভাই? আচ্ছা, এই খাসি না পাঠিয়ে এটা গলা ঝুল বলে, এই কারণে কিন্তু দাম এরকম পাঠা না। আচ্ছা, এই পাঠা বাচ্চা কেমন দাম উঠছে? 22-23। আচ্ছা, এই যে এই পার্সেন্ট, এই সেম মুখের যদি পাঠি বাচ্চা হয় কেমন দাম আসে ভাই বলুন তো একটু দেখে? 20-25 হাজার। এই যে পার্সেন্ট দেখেন, এই পার্সেন্টের পাঠি বাচ্চা নিতে গেলে কিন্তু আপনাদের 20,000 পার হয়ে যেতে হবে, 100% পার হয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর এটা এটা ভাই দাম বলতে 10-10, এটা খাসি, এটাও পাঠি 10-10 টাকা দাম বলতেছে। বাচ্চা সহ যে ছাগল গুলো, সে ছাগল গুলো কিন্তু এখন হাটে উঠতেছে, ভালো 2-4 বাচ্চা সহ ছাগল গুলো উঠতেছে। আসসালামু আলাইকুম সবাই, সাহেব কেমন আছেন? আছি ভালো আছি। আপনার লাঠি কি চলে গেছে নাকি? আচ্ছা, এই বাচ্চা, এই ছাগলের কি 3টা বাচ্চা? 3টা বাচ্চা। কয় দাঁতের ছাগল এটা? আচ্ছা, দুইটা মেয়ে আর একটা হলো ছেলে। কয় দাঁতের ছাগল এটা? 6 দাঁত। আচ্ছা, এই বাচ্চা সহ কেমন দাম হয়েছে আজকে? বাচ্চা সহ? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চা সব 20-21 হাজার টাকা দাম বলছে, সেই সব করে দেখা যাচ্ছে 10,000 টাকা মতো দাম পড়ছে বড় ছাগলটা। আচ্ছা ঠিক আছে, ভালো থাকে। এখানে বাচ্চা সব, এ মা কোনটা ভাইয়া? মা নাই, মা বাড়িতে কিনে নিয়ে এসছো তো? আচ্ছা, বাচ্চাগুলো দেখেন, এত ছোট ছোট বাচ্চা। খাসি না পাটি ভাইয়া? খাসি বাটি 1 জোড়া, মা নাই, তাই জানলা। কত দাম লাগছে বাচ্চা দুটা? আরেক জনের মাল? আচ্ছা, ওই ওইটা তোমার নাকি? এটা কেমন দাম লাগছে? আচ্ছা, এই ধরনের ছাগল কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না, এটা মন্ডি জাত বলা হয়, সিং নাই, এটা মন্ডি জাত বলা হয়। এই ছাগলগুলো বড় হয়, দুই দাঁত হয়েছে? না, দুই দাঁত। আচ্ছা, এগুলো বড় হবে, কেমন দাম লাগছে ভাই? 12-13 হাজার টাকা। কত দাম চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, উঠছে কত ভাই? একবারে দাম 15,000 টাকা। আচ্ছা, 22,000 টাকা ফিক্সড, 15,000 টাকা দাম হয়েছে, উনি চাচ্ছে 35,000। এটা হলো আফ্রিকান তোতা। হ্যাঁ, আচ্ছা, সুন্দর সেগুলো প্রো আছে। হ্যাঁ, এগুলো জাস্ট একটু ইয়ে কি করলাম, এগুলো প্রো আছে। ঠিক আছে সাদিক ভাই।